জানেন ভাবি, আমার হাজবেন্ড না এবার আমাকে 10,000 টাকা দিয়ে শাড়ি কিনে দিয়েছে। তাই? জানেন ভাবি, আমার হাজবেন্ডকে আমি এত মানা করলাম, আমাকে 20,000 টাকা দিয়ে শাড়ি কিনে দিয়েছি। হেল্প করতে চাই কিন্তু আমি করতে দিই না, ওকে এক গ্লাস পানি ভরেও খেতে দিই না। মেলা দিন ধরে তোকে কথা কওয়া সব করে পারতো। তুই বাসার তেল আতে না দোস্ত, আমি সামনে মাসে বেতন 1 তারিখে বেতন পাই তোকে দিয়ে দেবো। আসলে কথা হয়েছিল কি, তোর ভাবি মানে কয়েকদিন ধরে আমাকে কষ্ট যে ও সিনিয়র কষ্ট হ্যাঁ এছাড়া বারবার একই কথা কইলে ভাল লাগে না। তো তো কষ্ট যে আমার কাছে 2,000 টাকা নাই, তাহলে তো তোর আমি দিতাম নাকি? তোর ভাবি এটা উচ্চ ফ্যামিলির একটা মেয়ে,